আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। কাবুলে নতুন ইসলামিক আমিরাত প্রতিষ্ঠার প্রভাব কোথায় গিয়ে পড়বে তা নিয়ে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। এতে কোন দেশ লাভবান হবে, কোন দেশ ক্ষতিগ্রস্ত হবে তা নির্ণয় করার চেষ্টা করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণের ভিত্তিতে আজকের প্রতিবেদনটি তৈরি করেছেন মোতালেব জামালি। বিশ্লেষকরা প্রথমে মধ্য এশিয়ার দিকে নজর দিতে চাচ্ছেন। তাদের মতে মধ্য এশিয়ায় চীন, ভারত ও যুক্তরাষ্ট্র নানা ধরনের অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়নের প্রতিযোগিতায় নেমেছে। তালেবানের বিজয়ে প্রথম দৃষ্টিতেই মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারতের বিরুদ্ধে চীন 2-0 গোলে এগিয়ে রয়েছে। তবে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও কিছুদিন সময়ের প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্র ও ভারত সমর্থিত আশরাফ ঘানি সরকারের পতনের মধ্য দিয়ে ইরানের চাবাহার বন্দর অবকাঠামো উন্নয়নে ভারতের উদ্যোগ বড় ধরনের হোঁচট খেল। এই বন্দরের মাধ্যমে আফগানিস্তান ও মধ্য এশিয়ার সাথে বাণিজ্য জোরদার করার উদ্যোগ নিয়েছিল ভারত। এছাড়া ভারত ইরানের চাবাহার বন্দরকে পাকিস্তানের গোয়াদর বন্দর উন্নয়নে চীনের বিনিয়োগের পাল্টা পদক্ষেপ হিসেবেও নিয়েছিল। চীন গোয়াদার বন্দরকে তার সড়ক যোগাযোগ নেটওয়ার্ক অবকাঠামো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেছে নিয়েছে। বিআরআইকে চীন তার পরিবহন, টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে আন্তদেশীয় যোগাযোগ স্থাপনের কাজে ব্যবহার করছে। ফলে গোয়াদার বন্দর চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করলেও চাবাহার বন্দরে ভারতের বিনিয়োগকে উৎসাহিত করেছিল, কারণ এই বন্দরে ভারতের বিনিয়োগ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য এই বন্দরকে নিষেধাজ্ঞার বাইরে রেখেছিল। যুক্তরাষ্ট্রের শর্ত ছিল এর বিনিময়ে ভারত আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়ন কাজে অংশগ্রহণ করবে। ভারত তা করেছিল। গত 20 বছরে ভারত আফগানিস্তানে প্রায় $300 কোটি বিনিয়োগ করেছিল, কিন্তু ভারতের সেই বিনিয়োগ এখন পানিতে ভেসে গেছে। যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে ভারত আফগানিস্তানে বড় ধরনের বিনিয়োগ করতে উৎসাহী হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর ধারণার চেয়েও অবিশ্বাস্য গতিতে আফগানিস্তান ছেড়ে চলে যাওয়া ভারতের জন্য একটি বড় শিক্ষা ও আঘাত হয়ে থাকবে। এই ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে যে সরকারি পর্যায়ে চুক্তি বা কূটনৈতিক প্রতিশ্রুতিতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের যত কথাই বলুক না কেন, নিজেদের প্রয়োজন ছাড়া বন্ধু রাষ্ট্রকেও ছেড়ে যেতে একটুও দ্বিধা করে না। এমনকি মিত্রের চরম বিপদের দিনেও তারা সেদিকে ফিরে তাকায় না। ভারতের জন্য আরও একটি বড় সমস্যা সৃষ্টি হতে পারে অধিকৃত কাশ্মীরে। আফগানিস্তানের তালেবান বিজয়ের পর জম্মু ও কাশ্মীরে স্বাধীনতাকামী মুসলিম সংগঠনগুলোর গেরিলা তৎপরতা আগের চেয়ে বেড়ে যেতে পারে। 1989 সাল থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ডে স্বাধীনতাকামী দল ও সংগঠনগুলো সশস্ত্র তৎপরতা চালিয়ে আসছে। মাঝখানে গেরিলা হামলা কমে গেলেও নরেন্দ্র মোদীর সরকার কাশ্মীরের সাংবিধানিক রক্ষা কবচ 370 ধারা বাতিল করার পর থেকে গেরিলা হামলা আরও বেড়ে গেছে। তালেবানের বিজয়ের পর কাশ্মীরের স্বাধীনতাকামীরা আরও উজ্জীবিত হয়েছে, ফলে সেখানে অবস্থানরত ভারতের নিরাপত্তা বাহিনীর ওপর গেরিলা হামলা আগের চেয়ে অনেক বেড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র গত জুলাই মাসে ঘোষণা করে যে তারা আফগানিস্তান, পাকিস্তান ও উজবেকিস্তানকে নিয়ে একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম গড়ে তুলবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য, ব্যবসায়িক সম্পর্ক ও কানেক্টিভিটি জোরদার করা হবে। আফগানিস্তানে তালেবানের বিজয়ের ফলে যুক্তরাষ্ট্রের সেই পরিকল্পনা নস্যাৎ হয়ে গেল। একই সাথে ইরানের চাবাহার বন্দর ব্যবহার করে আফগানিস্তানে ও মধ্য এশিয়ায় বাণিজ্যিক সুবিধা লাভের ভারতীয় পরিকল্পনাও ভণ্ডুল হয়ে গেছে। অন্যদিকে পাকিস্তানের গোয়াদর বন্দর ব্যবহারে চীনা উদ্যোগ আরও গতি পেল, গুরুত্ব বাড়বে করাচি বন্দরেরও।
এসব পরিকল্পনা বাস্তবায়নের পথকে সুগম করতেই তালেবানের বিজয়কে আরও ত্বরান্বিত করা হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশ্লেষকরা মনে করছেন আফগানিস্তানে তালেবানের বিজয় পাকিস্তানের জন্য কিছু সমস্যা তৈরি করতে পারে। পাকিস্তানে বেশ কিছু কট্টরপন্থী ইসলামী সংগঠন রয়েছে যেগুলোর সাথে তালেবানের যোগাযোগ রয়েছে। দেশটির উপজাতীয় অঞ্চলে এসব সংগঠনের তৎপরতা বেশি। এই সংগঠনগুলো বিভিন্ন সময়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছে, এতে হতাহতের ঘটনাও ঘটেছে। বিশেষ করে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি নামের উপগ্রন্থিক সংগঠনটি বিগত কয়েক বছর ধরেই পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে শক্ত অবস্থান তৈরি করেছে। টিটিপির তৎপরতা দমনে সরকার বিভিন্ন সময়ে অভিযান চালালেও সেটিকে নির্মূল করতে পারেনি। এখন সংগঠনটি আরও বেশি উজ্জীবিত হতে পারে। তালেবানের বিজয় রাশিয়ার মুসলিম অধ্যুষিত অঞ্চল বিশেষ করে চেচেন মুসলমানদেরকে নতুন করে সশস্ত্র সংগ্রামে আকৃষ্ট করতে পারে। চেচেন মুসলমানদের স্বাধীনতা লড়াই একসময় সারা বিশ্বে আলোড়ন তুলেছিল, কিন্তু রাশিয়ার নির্মম দমন অভিযানের কারণে সেই লড়াই স্তিমিত হয়ে পড়ে। এখন তা নতুন করে শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তালেবান কাবুল দখলের পরই আফগানিস্তানে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে। তাদের নতুন সরকার গঠনের পর সেই সরকারকে গণতান্ত্রিক বিশ্বের অধিকাংশ দেশ হয়তো স্বীকৃতি দেবে না, কিন্তু গণতান্ত্রিক বিশ্বের নেতা হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র খুব দ্রুতই জানিয়েছে যে তারা তালেবানের সাথে কাজ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্র কেন এত দ্রুত তালেবানের সাথে কাজ করার আগ্রহ দেখিয়েছে তা এখনও স্পষ্ট নয়। বাইডেন প্রশাসন আফগানিস্তানের ব্যাপারে কি কৌশল নিয়ে সামনে অগ্রসর হতে চায় তা দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে। আফগানিস্তানের প্রতিবেশীদের মধ্যে পাকিস্তান ও উজবেকিস্তান যে তালেবান সরকারকে বর্জন করবে না তা বলাই বাহুল্য। চীনও জানিয়েছে তারা তালেবান সরকারের সাথেই কাজ করবে। তালেবানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের চীন সফরের মধ্য দিয়ে তা স্পষ্ট হয়ে গেছে। চীনের তিয়ানজন শহরে তালেবানের প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান নিয়ে চীনের সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে তার পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের সশস্ত্র একটি সংগঠন নিয়ে। চীনের আশঙ্কা বিনিময়ে চীন আফগানিস্তানের পুনর্গঠনে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। চীন আফগানিস্তানের সাথে মৈত্রী সম্পর্ক ঘনিষ্ঠ করার সুযোগকে স্বাগত জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, তালেবান চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে বারবার আশাবাদ ব্যক্ত করেছে। তারা চায় চীন আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে অংশগ্রহণ করবে। আমরা তাদের এই মনোভাবকে স্বাগত জানিয়েছি। ইরানও হয়তো তালেবান সরকারকে স্বীকৃতি দিতে পারে, কেননা ইরানও তালেবানের অভিন্ন শত্রু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে দুই পক্ষই। কিন্তু তারপরও দেশটির চাবাহার বন্দর উন্নয়ন প্রকল্পে ভারতের অংশগ্রহণের পথটি হয়তোবা বন্ধই থাকতে পারে। ইরানের একটি সূত্র বলছে, পরিবর্তিত পরিস্থিতি ও বিকল্প কানেক্টিভিটি রুট নিয়ে অন্যান্য দেশের পরিকল্পনা তাদের চাবাহার বন্দরকে অপ্রাসঙ্গিক করে ফেলতে পারে। আফগানিস্তান নিয়ে ইরানের প্রধান আগ্রহ হচ্ছে দেশটির বাজারে প্রবেশ করা। ইরান আফগানিস্তানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। ইরানের বন্দর, ট্রেন সার্ভিস ও সড়ক ব্যবহার আফগানিস্তানের বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল করার সুযোগ আছে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের সামনে। এর ফলে মধ্য এশিয়া ও পাকিস্তানের ওপর বাণিজ্যিক নির্ভরতা কিছুটা হলেও কমবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
ইরানের সাথে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে তালেবানও ইরানের সাথে সম্পর্ক জোরদার করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এক্ষেত্রে ধর্মীয় কোনো বিষয় অর্থাৎ শিয়া সুন্নি বিরোধ কোনো ধরনের সমস্যা সৃষ্টি নাও করতে পারে, কিন্তু তারপরও এ কথা অবশ্যই বলতে হবে যে চাবাহার বন্দর নিয়ে সমস্যা শুধু ইরান নয়, ভারতের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর আশঙ্কা, উইঘুর মুসলিমদের সংগঠন তুর্কিস্তান ইসলামিক পার্টি সহ আঞ্চলিক বিভিন্ন সশস্ত্র ইসলামী সংগঠন আফগানিস্তানে অবস্থান নিয়েছে। এসব সংগঠন আফগানিস্তানে থেকে প্রতিবেশী দেশগুলোর জন্য বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। তালেবান ক্ষমতা দখলের আগেই চীন, ইরান, উজবেকিস্তান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে নিশ্চয়তা দিয়েছে যে আফগানিস্তানের মাটি প্রতিবেশী কোনো দেশের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না। তালেবান এটাও স্পষ্ট করে বলেছে যে তারা আফগানিস্তানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে, কিন্তু তা আফগানিস্তানের সীমানা পেরিয়ে প্রতিবেশী কোনো দেশে বিরূপ প্রভাব ফেলবে না। তারা প্রতিবেশী সব দেশের সাথেই সুসম্পর্ক গড়ে তুলতে চায়, কাউকে শত্রু ভাবতে চায় না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।